হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো, তোমাদের বলেছিলাম না, আমাদের নিমন্ত্রণ আছে আমার মামা বাড়িতে কালী পুজো, তো তার জন্য আজকে একদম রেডি হয়ে গেছি। হয়ে এবার বেরোবো, আমি একটা শাড়ি পরেছি। এই যে আমার লুকটা দেখো, হালকাই সেজেছি, একদম হালকা। এই যে আমার মেয়েকে দেখো, ও রেডি হয়ে ঘুমাচ্ছে। সবাইকে হ্যালো বলে দাও। কোথায় যাচ্ছ তুমি? খুব মজা হবে আমাদের, হ্যাঁ খুব মজা করব, অনেক কিছু সাজগোজ, আনন্দ, হই হুল্লোড়। ওর কাছে জীবনে প্রথমবার এরকম ভাবে কালী পুজো দেখবে। আর আমি দেখেছি ছোটবেলায়, আমাদের বলেছিলাম 24-25 বছর আগে আমাদের মামা বাড়িতে প্রত্যেক বছরই পুজোটা হতো, তারপর বন্ধ হয়ে গেছিল। তো এবারে আবার হচ্ছে। আমার মামা তো বৌদিরা করছে, মানে আমার মামা তো বৌদি, মামা তো বৌদি নামেই, আমার মামা তো বৌদি, কিন্তু বলতে পারো ওটা আমার নিজেরই দাদা বৌদি, মানে যেহেতু আমি একা, আমার কোনো দাদা বৌদি নেই, তো ওই দাদা বৌদি আমার কাছে মানে একদম নিজের দাদা বৌদির মতো। যখনই আমি বাপের বাড়ি যাই, ওখানেই আর কি যাওয়া আসা, খাওয়া দাওয়া, হই হুল্লোড় সবসময় করি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, অনেক ভিডিওতেই আমার ভাইপোকে দেখেছো তোমরা, আমরা মানে আমি বাপের বাড়ি গেলেই ও চলে আসে বাপের বাড়িতে, তো তার জন্যই আজকে খুব মজা হবে, খুব এক্সাইটেড। ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, নিচে বাবা হয়তো গাড়ি বার করছে, এক্ষুনি নামবো। তো চলো এবার ব্যাগপত্র নাবাই, নাবিয়ে এবার বেরোই আমরা, চলো। আর কালী পূজার সব জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। করো তো, ঠিক আছে, চলো। হ্যাঁ তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর কি কি করি আমরা, চলো। সব জিনিস নিয়ে এরকম আমার মেয়ে আঁক নিয়েছে, তারা অন্ধকার দেখতে পাচ্ছেন, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো প্যান্ডেল ট্যান্ডেল হয়ে গেছে। এই যে দেখো প্যান্ডেল বাঁধা হয়ে গেছে, কিছু এটা কি ঘিটা এখানে খাওয়া দাওয়া হবে। আর এই যে ভেতরে ভেতরে এই যে প্যান্ডেল হচ্ছে, এই যে এখানে পুজো হবে। এখন সব সারি সারি করে চেয়ার টেবিল রাখা আছে, এইখানটা পুজো হবে। দেখো ধ্বজা টাঙানো হয়ে গেছে ওদিকে। এই আরেকজন মহাজন, ভূত। কেন আমার দিদি আর আমার ভাইজি মিলে এখানে পুজোর জোগাড় করছে সব জিনিসের সাজ সরঞ্জাম করছে, একটু মুখ দুটো দেখিয়ে দাও। এই যে এই দিকেরটা, বাঁ দিকেরটা হচ্ছে আমার দিদি, মামা তো দিদি, আর এইটা হচ্ছে আমার ভাইজি, এদেরই পুজোতে এসছি। ওদিকে দাদা বৌদি আছে, পরে দেখাবো, আগে আমার ভাইজিকে দেখিয়ে দিলাম। আর ভাইপো তো বাইরে বসেই ছিল, দেখেছ পুজোর কাজকর্ম অনেকটা এগিয়ে গেছে, এবারে রাতের রান্নার ব্যবস্থা করা হচ্ছে। তো তার জন্য এখানে আমি পরোটা বেলতে বসেছি, আর এদিকে আমার ভাইজি পরোটা ভাজছে, তরকারি দুপুরেই বৌদি করে রেখেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল হয়ে গেছে আর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাপের বাড়ি চলে এসেছিলাম। এসে এখানে শোয়াটা হয়ে চান টান হয়ে আবার যাচ্ছি আমি মামার বাড়িতে। এই দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর আবার বিকেলবেলা রেডি হয়ে আবার ঠাকুর আনতে যাওয়া টাওয়া, অনেক কিছু মজা হবে। তো চলো তোমরা সাথে থাকো, কি কি করছি দেখতে থাকো।
সবাই মিলে এখানে রান্না বান্না করছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে করছি। বলো কি করছে? আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি রান্না বান্না করছে। আমরা একটু প্রচেষ্টা করছি শেখার জন্য ওনাদের মতো রান্না বান্না করতে। এখানে এখানে আলতা পড়ার যজ্ঞ চলছে। আমার দিদি আলতা পড়াচ্ছে এখানে আমার বৌদিকে। এই হচ্ছে আমার বৌদি, আলেখিকা। এই হচ্ছে আমার বৌদি। তোমরা দেখো সবাই, এই যে আমার পিসি বসে পড়েছে আলপনা দেওয়ার জন্য। এখন সবে তৈরি হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে এখন আলপনা দেওয়ার জন্য। সমস্ত কিছু রেডি করে নিয়ে বসছে যেন কাউকে আর ডাকতে না হয়, নিজে নিজেই সব করতে পারে। এবার সব অতিথি আসার পালা। একে একে সমস্ত অতিথিরা আসছেন, তো তোমরা দেখতে থাকো, প্রচুর মজা তোমাদের জন্য অপেক্ষা করছে। আমি ওদিকে আলপনা দিচ্ছিলাম, তোমরা দেখতেই পেলে। আর এদিকে দেখো, আমার মা রাত্রির ভোগের আনাজগুলো কেটে রাখছে। মায়ের ভোগ হবে তাই জন্য আনাজগুলো সমস্ত কেটে রাখছে। আমার আলপনা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এবং প্যান্ডেলও একদম পুরো ডান। এবারে শুধু মা আসার অপেক্ষা। তো সবাই খেতে বসেছে, আমি এবার খেতে বসবো। দেখো এদিকে আমার মেয়ে, হাজবেন্ড, বাবা মা সবাই খেতে বসে গেছে। এবার খেয়ে দে, বাড়ি যাওয়ার অপেক্ষা। জল নেই, জল খেয়ে খেয়ে পেট ভরাচ্ছে। চোখের অবস্থা, সকাল থেকে কাজকর্ম করে করে খেটে খেটে তারপর আবার আসার সময় নিজে রেডি হব কি? দিদিদের, বৌদিদের, আমার মানে ভাইদিকে সবাইকে চুল টুল বেঁধে মোটামুটি রেডি করে এবার এসছি। আমি বাড়ি আসছি, মানে আমার বাপের বাড়ি এখানে আসছি। এসে আমি নিজে রেডি হব, মেয়েকে রেডি করব, মাকে রেডি করব। তো কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না। তো চলো আগে বাড়ি ঢুকি, একটুখানি বসি, হাঁপিয়ে গেছি প্রচণ্ডভাবে। তো চলো।